হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষ্ণা কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আমের মজাদার একটি রেসিপি। তো চলুন ঝটপট দেখে নিই এর প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরি করতে কী কী লাগবে একবার দেখে আসি। লিকুইড দুধ 1.5 লিটার, 1 কাপ কন্ডেন্স মিল্ক, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, চিনি 3 টেবিল চামচ, স্বাদ মতো লবণ এবং মিডিয়াম সাইজের একটি আম। আমটা ভালো করে ছিলে নিয়ে তারপর আমটাকে আমি এর সাথে ঘুষে নিব। এটাকে ঘুষে আমি কাটা কেটে নেব। এবার একটা বাটি নিয়ে এর ভিতরে সুজি নিয়ে নিতে হবে, তারপর ময়দা, চিনি দিতে হবে এর ভিতরে 1 টেবিল চামচ, স্বাদ মতো একটু লবণ, যারা লবণ খাবেন না তাদের দেওয়ার প্রয়োজন নেই। এবার এই আমের কাঠটুকু দিয়ে এটা মাখতে হবে। অল্প অল্প করে দিয়ে মেখে এটা মেখে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে দিতে হবে। চুলাটা অন করে দিলাম এবং কড়াইটা একটু গরম হলে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, যে আমি এটা ভাজবো সেই পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য আমরা সামান্য একটু দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আর একটু তেল গরম হয়ে গেছে, আমরা ছোট ছোট করে গল গল করে এটা ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে দিয়ে উল্টা পাল্টা করে দিয়ে চারিপাশে একভাবে আমরা ভেজে নেব। হালকা বাদামি বাদামি হবে তখন আমরা ডোরাগুলো প্রায় হয়ে গেছে, প্রায় বাদামি কালার হয়ে গেছে, বেশি কালো করা যাবে না। এভাবে আমাদের চাল দিয়ে ঘন করে নিতে হবে। আপনার 1.5 লিটার দুধ আছে, 1.5 লিটার দুধ 1 লিটার করে নেবেন ঘন করে। এবার
দুধ অনেকটা ঘন হয়ে আসছে, চিনটি সাধারণত লবণ বড়গুলোর মাঝখানে ঢেলে দিতে হবে। এখন এইভাবে রেখে দেবো, নরমাল হয়ে আসলে এটা ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা হলে পাকা রাখবো।